দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি শাহিন শাহ, আপনাদের বন্ধু জাদুকর। আজকে আমি আপনাদের জন্য একটু স্পেশাল ম্যাজিক দেখাতে চাই, আর আমার টোটাল আয়োজনটি হচ্ছে আমার জাদুর। চলুন দেখবো আমার ম্যাজিক। তার আগে একটু গল্প বলি। প্রতিটি মানুষের আশ্রয় তার ঘর। দর্শক, প্রত্যেকটি মানুষের মধ্যেই অভিমান, রাগ এটা থাকবে, এটা চিরন্তন। আর সংসার জীবনে খুনটুসি তো লেগেই থাকে। স্ত্রী খেপে যান স্বামীর উপরে, কখনো কখনো স্বামীরা খেপে যান স্ত্রীর উপরে। কিন্তু খেপার পরিমাণটা স্ত্রীদের একটু বেশি বলে আমার মনে হয়। আমার স্ত্রী যখন রেগে যান, তখন আমি সহসায় বুঝতে পারি তিনি রেগেছেন। তখন ডাইনিং টেবিলের গ্লাসের জোরের শব্দ অথবা পাকের ঘরে চামিচের জোরের শব্দ আমি শুনতে পাই, তার রাগটা আমি বুঝতে পারি। তখন আমারও ভীষণ কষ্ট হয়, রাগ হয়। তো মানুষ রেগে গেলে তখন সে তার রাগটাকে দমানোর জন্য চেষ্টা করে নানাভাবে। কেউ 100 থেকে উল্টো অব্দি গুনতে থাকে, 100, 99, 98, 97। এর কারণ হচ্ছে সে এটা কাউন্ট করতে গিয়ে তার স্ত্রী যে তার উপর রেগে আছে বা তার রাগটা কমানোর একটা প্রচেষ্টা পেছনে গুনতে গিয়ে সে রাগটা ভুলে যায়। আমি যেটা করি, আমি যখন রেগে যাই বা আমার কষ্ট বাড়ে, তখন আমি এমনি একটি পত্রিকা নিই। এটা নেয়ার কারণ হচ্ছে আমার স্ত্রী যখন রেগে যাচ্ছেন, পাকের ঘরে বেশ জোরে সোরে শব্দ করছেন বা কথা বলছেন, রাগারাগি করছেন, তখন আমি এটাকে ভোলার জন্য এই পত্রিকাটা ছিঁড়তে থাকি। ছিঁড়তে থাকি এই কারণে, এটা ছেড়ার চিন্তায় মগ্ন হয়ে যায় আমি, আর ভুলে যাই যে পেছনে পাকের ঘরে আমার স্ত্রী রেগে আছেন বা আমার যে রাগটা সেটাও আমি ভুলতে পারি। যতটা সম্ভব এটাকে আমি গুটিয়ে নেই, ছোট করতে থাকি। এতে করে আমার ভেতরে যে রাগটা কমে যায়, কারণ আমার পুরো চিন্তাটা থাকে এই পত্রিকার দিকে। কিন্তু মুশকিল হলো, সমস্যা হলো যখন ছেড়া শেষ, তখন স্ত্রী এসে আমাকে প্রশ্ন করে, তুমি পত্রিকা ছেড়েছো? আমি বলছি হ্যাঁ ছেড়েছি, সমস্যা কোথায়? বলা সমস্যা তুমি জানো না? আমি না, সমস্যা তো জানি না, কেন ছিড়লে এটা একটা প্রশ্ন, উত্তর আমি দিতে চাই না, কিন্তু তার সমস্যার সমাধানটা আমি খুঁজতে চাই। সে বললো সমস্যা তুমি জানো না? আমি না জানি না। তুমি জানো না এই পত্রিকা থাকে নানা রকম রেসিপি? হ্যাঁ জানি। তুমি জানো না এই পত্রিকা থাকে রূপচর্চার টিপস? হ্যাঁ জানি। তো জানলে তুমি ছিড়লে কেন? আমি ছিলাম, সমস্যা কোথায়? বলে আজকে আমি কোথায় পাবো এই টিপস? আমি বললাম তুমি চাইলে এখানেই পেতে পারো। এতে করে আমার স্ত্রী তার রাগটাও কমে গেল, এবং তার মুখে যখন হাসি দেখলাম তখন আমার রাগটাও কমে গেল। দর্শক, জাদু নিয়ে মানুষের এখনো নানা রকম জল্পনা কল্পনা, এবং মানুষের মধ্যে বিশ্বাস জাদু তন্ত্র মন্ত্র। এই বিশ্বাসটুকু আছে বলেই, এই জল্পনা কল্পনাটুকু থাকে বলেই আজ জাদুকররা এত বিখ্যাত, জাদুকররা জাদু দেখাতে পারছে এবং আপনারা আনন্দ পাচ্ছেন। তাহলে আমি বলবো, এখন যে ম্যাজিকটি আমি করতে যাচ্ছি এটা একটু সিরিয়াস ম্যাজিক, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই ম্যাজিকটিও একটি কৌশল, একটি শিল্প। চলুন দেখা যাক। Thank you.
দর্শক, কখন কি দেখেছেন মেঘে ঢাকা চাঁদ? কখন কি দেখেছেন ঝড় আকাশে পূর্ণিমার চাঁদ? আমি দেখেছি চাঁদ কখনো কখনো মেঘে ঢেকে দেয়, আবার মেঘটা যখন সরে যায় চাঁদ তার আপন আলোয় আলোকিত করে সারা পৃথিবী, আবার মেঘে যখন ঢেকে দেয় অন্ধকারাচ্ছন্ন করে ফেলে সারা পৃথিবী। এই নিয়ে আমার একটা ম্যাজিক, ঠিক এই মুহূর্তে চাঁদ কিংবা মেঘ কোনোটাই আনা সম্ভব না, শুধু মেঘের অনুকরণে এই কালো মেঘ। আর চাঁদের অনুকরণে এই চাঁদ যখন জেগে ওঠে আকাশে, মেঘ থেমে থাকে না, মেঘ চাঁদটাকে ঢেকে দেয়। কিন্তু কখনো কখনো এমনি ঢেকে দিলেও চাঁদ আবার আপন আলোয় আলোকিত করতে পারে আমাদের সোনামণিরা, বিশেষ করে আজকালকার ছোট্ট ছোট্ট সোনামণিরা দুধ খেতে একদম চায় না। তাদের জন্য এই ম্যাজিকটি, তাদেরকে যদি এই ম্যাজিকটি দেখানো যায় তাহলে আমার মনে হয় তারা স্বেচ্ছায় দুধ খেতে চাবে। দেখুন, এমনি একটি গ্লাস আর এক মগ দুধ ঢেলে দিচ্ছি আমি গ্লাসের মধ্যে, অনেকটাই গ্লাসে। এবার পুরোপুরি কিছুটা রয়ে গেল, শিশুকে দেখাতে হবে যে দেখো তোমার সমস্ত দুধটুকু আমি তোমাকে খাওয়াচ্ছি না, এই গ্লাসে ঢেলে দিয়েছি। বলে তাতে আমি তখন তাদেরকে বলে দেখো আসলে ম্যাজিক। আমাদের এই বাংলাদেশে একটি চিরচরিত কথা
ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বসন্ত এলেই এমন কথা আমি শুনতে পারি। আমার প্রশ্ন হলো, কেন ফুল ফুটবে না? বসন্ত তো বাঙালি জাতির জন্য প্রতিটা দিন। এমন সুন্দর দেশ কোথায় আছে? প্রতিদিন আমরা ফুল দেখতে পাই, প্রতিদিন আমরা পাতা ঝরা সকাল দেখতে পাই। তো বসন্ত তো আমাদের জন্য প্রতিটা দিনই হতে পারে। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। দেখুন, সভ্যতার ক্রমবিকাশমান ধারা সব কিছু বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে আমাদের চলন বলন, এবং আমাদের সব কিছুরই একটা পরিবর্তন আমরা দেখতে পাই, এবং প্রতিনিয়ত আমরা পরিবর্তন চাই। এমন পরিবর্তন নিয়ে আমার এবারে ম্যাজিক। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার জাদু দেখলেন। আমি আপনাদের বন্ধু শাহিন শাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।